আজকের ভিডিওতে আমরা ফটোশপের একটা গোপন কৌশল সম্পর্কে জানবো এই গোপন কৌশল সম্পর্কে অধিকাংশ ফটোশপ জানা নেই কিছু সংখ্যক ইউজার হয়তো জানতে আজকের গোপন কৌশলটি সুপার কালার যার মাধ্যমে পারেন পিকার আপনি খুব দ্রুত কালার সিলেক্ট করে কাজ করতে পারবেন আমরা যখন ব্রাশ টুল নিয়ে কাজ করি তখন আমাদের একটা কালার সিলেক্ট করে নিতে হয় সেটা সাদা কালো বা মূল ইমেজের এর যেকোনো একটা কালার হতে পারে এখন মনে করেন যে ইমেজের একটা কালার আপনার প্রয়োজন এর জন্য আপনি কি করবেন কালার ডায়লগ বক্সটা ওপেন করবেন তারপর ড্রফার দিয়ে কালারটা সিলেক্ট করে নেবেন তাই না কিন্তু আপনি কি জানেন এই ডায়লগ বক্সটা ওপেন করা বাদেও আপনি কালারটা সিলেক্ট করে নিতে পারেন কিভাবে কিবোর্ড থেকে শুধুমাত্র অল্টার পেস করে ধরে রেখে আপনি কালার সিলেক্ট করে নিতে পারেন কালার সিলেক্ট করার পর অনেক সময় মনে হয় কালারটার ব্রাইটনেস বা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেওয়া দরকার তখন কি করেন আবার কালার ডায়লগ বক্সটা ওপেন করেন তারপর ব্রাইটনেস বা স্যাচুরেশনটা বাড়িয়ে নেন না আপনি কি জানেন এই ডায়লগ বক্সটা ওপেন করা বাদেও আপনি কালারের ব্রাইটনেস বা স্যাচুরেশন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সেটা আবার কিভাবে কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে মাউসের রাইট পাশে ক্লিক করে ধরে রাখুন এমন কালার ডায়লগ বক্স চলে আসবে এখান থেকে আপনি হিউজ স্যাচুরেশন ব্রাইটনেস কালারের সকল কিছুই করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ